একবার চার সন্ন্যাসীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তাদের মধ্যে কে বড় এবং কে বেশি গুরুত্বপূর্ণ এই নিয়ে ঝগড়া বাঁধে। যদিও সন্ন্যাসীরা কখনো ঝগড়া করে না। এই চার সন্ন্যাসী হলো খিদে, পিপাসা, ঘুম এবং আশা। তারা ঠিক করে যে এর সমাধানের জন্য তারা রাজার কাছে যাবে। তাই পরের দিন তারা চারজনে রাজদরবারে পৌঁছায়। রাজদরবারে পৌঁছলে রাজা তাদের দ্বন্দ্বের কারণ জানতে চায়। তখন খিদে, পিপাসা, ঘুম এবং আশা তারা একসাথে বলে ওঠে, আমি গুরুত্বপূর্ণ এবং আমি বড়। সভায় একটা শোরগোল শুরু হয়। তখন রাজা বলেন, ঠিক আছে, তোমরা শান্ত হও, তোমরা একে একে বলো তোমরা কেন গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড়। প্রথমে রাজা পিপাসাকে জিজ্ঞাসা করে, তুমি প্রথমে বলো, কেন তুমি সবার বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ? রাজার কথা শুনে পিপাসা বলে, আমার কারণে লোকজন কুয়ো খোলে, জলাশয় তৈরি করে, নলকূপ তৈরি করে, বিভিন্ন জায়গায় জল সঞ্চয় করে রাখে। যখন কোনো ভালো পাত্রে শুদ্ধ জল ভরে আমাকে দেয়া হয় তখনই আমি পান করি, আমাকে ছাড়া কারোই চলে না, তাই আমি সব থেকে গুরুত্বপূর্ণ। পিপাসার কথা শুনে রাজা তার মন্ত্রীদের বলে যে, রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন জল সঞ্চয় করে না রাখে, আর জলাশয়ে পাহারার ব্যবস্থা করে দাও। দেখা যাক পিপাসার যখন পিপাসা লাগে তখন সে কি করে। এইভাবে সারা দিন কেটে যায়। সন্ধ্যা নেমে রাত্রি হয়। পিপাসাকে যখন খুব পিপাসা লাগে সে এদিক ওদিক জল খুঁজতে লাগে, কোথাও শুদ্ধ জল পায় না। বাধ্য হয়ে সে নালার নোংরা জল পান করে। এটা খিদে দেখে নেয়। পরের দিন রাজদরবারে গিয়ে খিদে বলে, রাজা মহাশয়, পিপাসা নালার জল পান করেছে, পিপাসা হেরে গিয়েছে, তাই আমি বেশি গুরুত্বপূর্ণ এবং আমি বড়। খিদের কথা শুনে রাজা বলেন, এইবার তুমি বলো তুমি কেন গুরুত্বপূর্ণ? খিদে বলে, আমার কারণে সবার ঘরে উনুন জ্বলে, সবাই ভালো ভালো রান্না করে, যখন সুন্দর করে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় তখনই আমি খাই, তাই আমিই বেশি গুরুত্বপূর্ণ এবং আমিই সবার বড়। খিদের কথা শুনে রাজা তার কর্মচারীদের বলে দেয়, তোমরা রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে কেউ যেন তার বাড়িতে খাবার সঞ্চয় না করে, কেউ যেন কিছু খাবার না বানায়। তারপর দেখা যাক খিদেকে যখন খিদে লাগবে তখন সে কি করে। সারা দিন কেটে যায়, রাত্রিও কেটে যায়। পরের দিন সকাল হয়। খিদে আর খিদে সহ্য করতে পারছিল না, এদিক ওদিক খাবার খুঁজতে থাকে, কোথাও সে ভালো এবং সুস্বাদু খাবার পায় না। শেষে বাধ্য হয়ে দুদিনের বাসি রুটি খেতে শুরু করে। এই দৃশ্য দেখে ঘুম দৌড়ে রাজার কাছে যায়। সেখানে গিয়ে বলে, রাজা মহাশয়, খিদে হেরে গিয়েছে, সে দুদিনের বাসি রুটি খেয়েছে, তাই আমি বেশি গুরুত্বপূর্ণ এবং আমি বড়। রাজা বলেন, এই যে তুমি বলছো, কেন তুমি বড় এবং কেন তুমি গুরুত্বপূর্ণ? ঘুম বলে, আমার কারণে লোকজন খাট, গদি, বালিশ, বিছানা তৈরি করে, যখন আমাকে ভালো করে আরামদায়ক বিছানা করে দেয়া হয় তখন আমি ঘুমোই, না হলে আমি ঘুমোই না। ঘুমের কথা শুনে রাজা ঘোষণা করেন, কেউ যেন আরামদায়ক বিছানা না করে। দেখা যাক ঘুমের যখন ঘুম আসবে তখন সে কি করে। রাত্রি নেমে আসে, গভীর রাত্রি হয়। ঘুমের খুব ঘুম আসে, ঘুম আর সহ্য করতে পারছিল না, সে আরামদায়ক বিছানার খোঁজ করে, কিন্তু কোথাও আরামদায়ক বিছানা না পেয়ে সে বাধ্য হয়ে অসমতল জায়গায় ঘুমিয়ে পড়ে। এসব দেখে আশা রাজার কাছে গিয়ে বলে, রাজা মহাশয়, অন্যদের মতো ঘুমও হেরে গিয়েছে, তাই আমিই বড় এবং আমিই বেশি গুরুত্বপূর্ণ। আশার কথা শুনে রাজা বলেন, তুমি বলো তুমি কেন গুরুত্বপূর্ণ, তুমি কেন বড়? আশা বলে, আমার কারণেই সবাই কাজ করে, চাকরি, ব্যবসা, দিনমজুর করে, সমস্যার সমাধান করে, চিন্তা করে,
কিন্তু কখনোই কেউ আশার আলোকে নিভিয়ে যেতে দেয় না। আশার কথা শুনে রাজা এবারও ঘোষণা করে, রাজ্যে যেন কেউ কাজ না করে, কেউ যেন পরিশ্রম না করে, কেউ যেন আশার প্রদীপ না জ্বালায়। আশার যখন আশা জাগবে দেখতে চাই সে কোথায় যায়। সারাদিন কেটে যায়, রাত্রি নামে, চারিদিক অন্ধকারে ভরে ওঠে, কেউ কোথাও কাজ করে না, কেউ আশার আলোও জ্বালে না। যখন গভীর রাত্রি নামে তখন আশার মনে আশা জাগে, সে এদিক ওদিক ছুটতে থাকে। চারিদিক নিস্তব্ধ অন্ধকার, কোথাও আলো নেই। সেই নিস্তব্ধ অন্ধকারের মধ্যেও এক কামার নিভু নিভু প্রদীপের আলোয় কাজ করছিল। আশা দৌড়ে গিয়ে কামারের কাছে তার আশা পূরণ করে। তার আশা পূরণের সাথে সাথে কামারের সব কিছু সোনার হয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই পেলাম যে আশার থেকে বড় কেউ নেই। আশা আছে বলেই খিদে, পিপাসা, ঘুম আছে। তাই কখনোই মনের আশা নিভতে দিও না। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।